আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আপনাকে দোয়ায় ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেশে এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামতে থাকবেন আমার অন্তর সবার লেগে দোয়া করি যে সুরাইয়া সুমাইয়া নাস্তা পরোটা দিয়া মিষ্টি কুমড়া বাজি করছিল সুরাইয়া রাত্রে বেলা আর আমি সকাল বেলা আলু দিয়া সিম দিয়া বাজি করছি কি হয়েছে মুখ ডাক রাখছো গিয়ে লেগে মুখ দেখাই না আর জাল লাগতো আমি কি বাজিত কি বেশি জাল দিছি দুইটা তিনটা মই দিছি ও কলার থুরের বড়া দাদা আয় মাম খাইব দাও তো সবাই দু ভাই বোনে তিনো ভাই বোনে যায় নানুর বাইতে আইসে তাই যে লগে আইসে যে নাস্তা খাইয়া কুসু করে আয়া নানুর বাসা যে পানি পালাই হিসু করে দিয়েছে নানুর বাসা ও নানু বুঝবো বুঝবনে সুন্দর করে ফোন দিছে মানিক ভাই ফোন নি নাস্তা খাইয়া সুন্দর কইরা এগুলাই গুছায় ধুইয়া তিনও বাই বনে কইরা করাল হ্যাঁ আমি হান্দা রান্নার কাজ শেষ কইরা পরে গুসল করব কাপড় দুব অনেক কাজ আছে কাপড় ধুইয়া শেষ কইরা পরে নামাজ পড়ব নামাজ পড়া পরে খাওয়া দাওয়া করবো দিস হাই আয়া

ফ্রিজে ও আসিল তো এই জন্য কালো কালো হয়েছে গা তো অনেক দিন হয়েছে আনছি ফ্রিজে আইনা রাইখা দিছি তো আর এটা দিয়া বড়া বানানো হয় না কিছু করা হয় না যাক আজকে তো বাদ দাসি আতপসাইল ভিজাই রাই খাতেই বড়া বানামো তো প্রথমে আমি কলার থড্ডা চিকুন করে পয়লা দুই আনিছি তো কাঁচামরিচ আর চাইলের গুঁড়া নাই এটা আর তো চাইল আমি ভিজাই রাখছিলাম পরে বাড়িটা দিয়ে দিলাম আর কাঁসা মরিচ দিয়ে দিছি কুসাইয়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো বাটিতে আদা বাটা নাই শেষ হয়ে গেছে গা তো রসুনও নাই অল্প আছে দিয়ে দিলাম তো আদা রসুন নামাই তো হইব তো বাড়িটা মাঝখান্দা ফাইটে গেছে তো এই জন্য আমি লাল কষ্টি লাগাই দিছি যে আদার রস না পড়ে পাতা দিয়ে দিলাম হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জাল জাল লাগানোর লেগে হলুদের গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া দিয়ে দিছি দনার গুঁড়া দিয়ে দিছি তো হাতে আমি ভালো মতন মানে মা নিমু পানি খুন দিমু না এটা তো পানি উইটা দেব গা তো এই যে আমার মাখানি হয়ে গেছে গা আমি একটা ফুটো পানি দিই নাই পানি দিলে একদম লেটকা হয়ে যাব গা পরে আর বরারি মারান বানান যাব না তো এই যে আমি ভালো মতন ক্যাসলাই আনিছি তো কলার ঠোঁডডা বাপ দিয়ে নিলে বেশি ভালো হয় আমি আর পাপ দিই নাই কাসাই করলাম তো তেল আমি আগেই বসায় রাখছিলাম চুলাতে তো তেলটা গরম হয়ে গেছে গা আমি এই যে বরারি দিয়ে দিতেছি তো আগে যে দেশো খাইতাম অনেক মজা লাগতো বেশি করে চাইল দিয়া পরে বানাইতো মজা লাগতো তো তো কলার থুর কিনে আনতে হয় তো দেশো তো আর লাগে না গাছের ভিতর হুমানে হইয়া থাকে তো আঙ্গো বাইতে আবার কিন্তু কলা গাছ আছে আর আমার নানিগ তো কলা গাছ আছে দিঘির ফার অনেক কলা গাছ আছে তো আমি গেলে আবার মাঝে মাঝে নানি গাছতে পাইরে আনি পরে কলার থুরের বড়া বানাই খাই আবার কলার থুর সিদ্ধ কইরা বাইটা চিংড়ি মাছ দা বাজি করলে খাইতে অনেক মজা লাগে মস্তক যেভাবে বাইটা বাজি করে এভাবে বাজি করলে মজা লাগে তো আমি বরারি উল্টাইয়া দিছি। তো হয়ে গেছে গা আমি এক সাইড করে রাখছি তেলটা জরনের লাগে তো একটা একটা করে উডাই লাইতেছি তো যে আমি আবারও দিয়ে দিব কয়টা বড়া তো বড়া কুন্তি গরম গরম বাদ খাইলে বেশি মজা লাগে ঠান্ডা হয়ে গেলে খাইতে ভাল লাগে না তো এই যে বড়াই উলাই দিতেছি আবার তো দুই কড়াইয়া আমি দিলাম এক কড়াইয়া উড়াইছি এই যে আরেক কড়াইয়া হয়ে গেছে গা এইটা উড়াই লাইতেছি তো এই যে মার্শাল্লা দিলে আমার বড়া বানানো হয়ে গেছে গা কলার থুরের বড়া তো বাজামো নাইগা বইয়েমে তো বর্তমা বানামো তো শেষ হয়ে আসে গা তো ভাবলাম কটা মোষ লাই তেলার ভিতরে বাজ্জা বই মরাই খেয়ে আমি তো একটা একটা করে মুছ বাজি না আমি যখন মুছ বাজি অনেকটি করে মুছ বাজি তো এই যে আন্দা আবার বাত বসাই দিলাম বাতের বলক আছে বাত হয়েও গেছে গা মার গালামু আর এন্দা আমি তিন পিস মাছ পাংকাশ মাছ কড়াইতে দিলাম বাজি হোক তো আমি কাঁটা ফালাই নিয়েছি আর পেঁয়াজ বাজা নিয়েছি আর দইনা পাতা লবণ লইছি আর শুকনা মিষ বাজা তো আদা আজকে আর দিতাম না ফ্রিজ থেকে আদা নামাইতে পারি না আদা একদম বড় হয়ে লইছে নিচে তো আমি অনেক চেষ্টা করছি আদা নামানো লেগে আদা দিলে খাইতে একটু ভালো লাগে গ্যারান কয় অনেক সুন্দর তো লবণটা দিয়া আমি মজটা বাঙতারছি তো পাঙ্কাশ মাছের বর্তা বানাইতে আসি তো এই শুকনো মুষ্টিগুন্ত্রী দেশের মায় আনছিল তো মা অনেকটি মশা আনছে তো আমার অর্ধেকটি দিছে আমার বাড়ি বললে লাগিয়া রাখছে অর্ধেকটি তো বর্তাটা আমি মা আসি ভালো মতন তো ভাবছিলাম হালকা উটানি শর্ষের তেল দিমু তো আমি আর আমার আর মনো নাই ভুলে গেছিলাম গা তো বর্তা বানানি হয়ে গেছে গা তো পারবেশের বাবায় চ্যাপাশুটকি বর্তা খাইতে গেছিলো গাইলে সের তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাজজি বাজজা এই যে শেষ নিশে তো সবচেয়ে বেশি বর্তাটা আমার শ্রেনে এইভাবেই ভাল লাগে খাইতে ছে তো রসুন করতে গিয়ে আমি অনেক রসুন ফ্রিজে রাইকা দিয়েছি শিললা বেলেন্ডার করানো লেগে তো মানে আর রসুন শিলা হয় না আমি নামাই নামাই যে কিনু করি লবণ পাতা এটি দিয়ে দিলাম দিয়া সিচা নিতেছি তো আপনারা সবাই ফাড়ায় না বাড়িতে যদি সেশুনি থাকে চাপা সুটকি বর্তা তো স্বেচ্ছা বানাই নেবেন তো এইভাবে বানাইলে আরও বেশি মজা লাগে তো এটাও আবার বলতে পারে না আপা আপনার যে এইভাবে বানান কাটা লাগে না তো আমি আবার করে কি এই যে মাছের এই সুটকির যে একটা ভিতরে কালো একটা ইয়া থাকে এটা আমি আবার ফালাই দিই তো মুখে আবার কাটা থাকে এটাও ফালাই দেই আবার ফেডের কাটা দিয়েও ফালাই দিই বাচ্চা বাচ্চা আমি ফালাই দিয়ে পরে আমি বর্তাটা বানাই তো কাটার লাগে না তো বর্তা আমার বানানি হয়ে গেছে গা এই যে আমি বাড়িতে বাইনা নিতেছি কাঁচা মিচিয়া এই যে পাংকাশ মাছের বর্তা কলার থুরের বড়া চ্যাপা সুটকির বর্তা আর সুটকি তো রান্না করছিলাম কালকে তো আসিন Yeah.

তো পারবেশের বন্ধুর মা পায়েস দিয়ে গেছে পোলার থালি দেয়া আর দুধ দেয়া পায়েস রানছে তো সুমাইয়া সুমাই না সুরাইয়া খাইতেছে তো কই খাইয়া কইতাছে মা অনেক মজা হয়েছে তো দি আমার অনেক কালো হয়ে গেছে গা তো পারবেশ্বের বাবা কাললে কইতেস রাতের বেলা মশারিটি অনেক কালো হয়েছে ধুইও তো আমি ভাবছিলাম তুমি ঠান্ডাটা কমুক পরে দুমুনে না তো আজকেই দুইটাছি আমি তো এই যে কত কালো হয়েছে আর অনেক ময়লা হয়েছে আমি গরম পানিতে গন্তি ভিজাইছি গরম পানিতে না ভিজাইলে মশারি গুন্ত সাফ হইব না তো এই যে তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব সবাই কিন্তু করোনাতে মুক্তি থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ